ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটা পরিণত হয় উৎসবের শহরে। উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের হলেও সব ধরনের মানুষের উপস্থিতি সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। পুণ্যার্থী ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির ও কুয়াকাটা সমুদ্র সৈকত। 150 বছর থেকে এই রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে এসে আমার খুব ভালো লেগেছে এবং খুব আনন্দ উপভোগ করছি। তীর্থস্থানে আসলে স্নান করিলে পাপ মুক্ত হয়। পারমার্থিক পুণ্যলাভের আশায় আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। উৎসব উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করে জেলা প্রশাসন। সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এখানকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং মানুষ আনন্দঘন পরিবেশে এবারে রাসমেলায় অংশগ্রহণ করছে। শুক্রবার বিকেলে অধিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে শনিবার সমুদ্রে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় রাস উৎসব।